ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. ৪০ জন কুতুব পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পৃথিবী পরিচালনা করে, কথাটা আদৌ সত্য কিনা? এটা তো মিথ্যা, এটা আমরা বলা লাগে না। এটা একবারে দুনিয়ার যত মিথ্যা কথা আছে সবচেয়ে বড় মিথ্যা কথা এবং বড় শেরকি কথা। আল্লাহ সুবহান তাআলা আল্লাহর জমিন পরিচালনা করেন আল্লাহ নিজে। কোরআনে বারবার বলছে ইউদাব্বিরুল আম, আল্লাহ পাক এই পৃথিবীর সকল বিষয় আল্লাহ নিজে পরিচালনা করেন। আর ফেরেশতাদেরকে কিছু কিছু বিষয় আল্লাহ সুবহান তাআলা আল্লাহর দায়িত্বের ব্যাপারে কোন কোন জায়গায় আল্লাহ দায়িত্ব দিয়েছেন, যেমন মেঘমালা, পাহাড়, এটা সেটা বিভিন্ন কিছু, কিন্তু আল্লাহর জমিনে কোন মানুষকে দায়িত্ব দিয়েছেন এই কথা কোন আয়াতেও আসা নাই, কোন হাদিস সহি হাদিসেও আসে নাই, কোন জাল হাদিসেও আসে নাই। সবচেয়ে বানোয়াট কথা যে আল্লাহ মানুষকে পৃথিবী পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছেন এবং এই পৃথিবী পরিচালনার জন্য কুতুব, আওতাত, আবদাল এইভাবে বাই সিরিয়াল, যে পৃথিবীতে এতজন আবদাল থাকে, এতজন আওতাত থাকে, এতজন আউলিয়া থাকে, এতজন কুতুব থাকে, এতজন গাউস থাকে, এগুলো সম্পূর্ণ বানোয়াট কথাবার্তা। এগুলো কোনো জাল হাদিসেও আসে না, এগুলো এমন বানোয়াট যে এগুলো জাল হাদিসেও আসে না, এগুলো সম্পূর্ণ বানানো উদ্ভট কথাবার্তা। আর এটা বিশ্বাস করা শির, কারণ কুতুবেরা কেন পৃথিবী পরিচালনা করবে? আল্লাহ সুবহান তাআলা নিজেই পৃথিবী পরিচালনা করেন। কোনো মানুষ, তিনি যত বড় নবী রাসুল হন, ওলিয়াউলিয়া হন, বুজুর্গ হন, তিনি পৃথিবী পরিচালনার কোনো দায়িত্ব পান না।